সো ভোজখড়ককে পেছনে ফেলে আমরা আজকের দিনের জার্নি শুরু করেছি। এখানে একটা বিশাল ওয়াটার ক্রসিং আছে। সো আমরা এই রিভারটা ক্রস করেছি, বাকি মেম্বাররা এখনও ক্রস করছে। তো আমরা আস্তে আস্তে এবার এই রুটটা ধরে আমাদের মেন রাস্তায় ফিরব। হ্যালো সবাইকে, আজকে কথা মানে আমাদের মনে হয়েছিল যে রাস্তাটা তেমন খাড়াই হবে না, কিন্তু ভালোই খাড়াই ছিল এবং 3 কিলোমিটার বললেও ডিস্টেন্সটা মনে হয়েছে 5-6 কিলোমিটার। তো হ্যালো এভরিওয়ান, আজকে ডে কত ভুলে গেছি আমরা, ডে থ্রি। আজকে ডে থ্রি, তো আমরা এই ক্যাম্প সাইটে আছি, এখান থেকে কেদারতালের দিকে যাব। আর যদি কেউ পারে ওই যোগিন বেস ক্যাম্প একটা আছে একটু উপরে, সেখানে যাবে, না হলে ওখান থেকে কেদারতাল থেকে ঘুরে চলে আসবো। ওই দিকে হচ্ছে কেদারতাল। তো সবাইকে গুড মর্নিং, আজকে মনে হয় একাদশী না দ্বাদশী আছে, মনে নেই, দেখা যাক। চলো, রেডি হয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা ছিল, তো বরফ ফরফ জমে গেছে চারিদিকে, তো চলো বেরোনো যাক, তারপরে দেখা হবে। তুই দু পা উঠে আসার পরেই মানে পাশ দিয়ে একটা জলের আর কি ঝোড়া নামছিল, সেগুলো দেখলাম পুরো বরফ হয়ে গেছে, ওদিকে দেখতে পাচ্ছ। যাই হোক, চলো উপরে উঠছি। তো আমরা অনেকটা উঠে এসেছি ক্যাম্প সাইট থেকে, ওই দূরে আমাদের ক্যাম্প সাইট দেখা যাচ্ছে, এবং আমাদের যে মেম্বাররা আছে তারা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। আর আমাদের এখন এই পথটা দিয়ে এগিয়ে গিয়ে এই কালো রঙের টপটাকে ক্রস করে ওপাশে যেতে হবে। এখানটা দেখো পুরো জমে বরফ হয়ে গেছে, মানে টেম্পারেচার প্রচুর নেমে গেছিলো কালকে রাত্রিতে, অনেক জায়গায় জমে গেছে, যেহেতু জলটা ফ্লো করছে সেহেতু সব জায়গায় জমতে পারেনি, তবুও জমে গেছে অনেক জায়গায়। তাহলে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, পথ আরও দুর্গম হয়ে যাচ্ছে। আর তো দেখো তোমরা এখানে কেমন বরফে পাথরের মাঝখানে জল যাচ্ছিলো, সেটা পুরো বরফ হয়ে গেছে। এই দেখো আওয়াজ শুনতে পাবে, দেখতে পাচ্ছ পুরো জল। এই রাস্তাটা দিয়ে সোজা উঠে যেতে ওই চড়াইটার উপরে, ওখান থেকে বলছে নাকি আমরা কেদারতালের দেখা পাবো, কিন্তু তারপরে আরও খানিকটা যেতে হবে কেদারতালের কাছে যাওয়ার জন্য। যাই হোক, চলো এগোনো যাক। অনেকটা এসছি, যতবারই ভাবছি হয়ে গেছে দেখছি আর একটা ব্রিজ মতো আছে। অনেকটা এসছি, শুনলাম গাইড দাদারা এসছে, বললো কেউ কেউ গিভ আপ করেছে, তলা চলে গেছে, জানি না, দেখা যাক। আমরা এরপরে আরো আগে এগোবো, আগে রাস্তাটা একবার তোমরা সবাই দেখে নাও। তো আমরা একটার পর একটা বোল্ডার জোন ক্রস করে চড়াই উদয় পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানে
একটা ছোট নাম না জানা তাল আছে, পুরো সবুজ জল, ভালোই লাগছে। তো এটা কেউ কেদার তাল ভেবে ভুল করো না। তো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাবো, ওই যে ওরা এগিয়ে যাচ্ছে। দেখো এটা পুরো বোল্ডার জোন, পুরো বোল্ডারে ভর্তি। বোল্ডারের মধ্যে দিয়ে চড়াই উতরাই পার করে পার করে, দেখো ওই দিক দিয়ে হচ্ছে নামছে, আবার এদিক দিয়ে উঠতে হবে। এই করে করেই এই রুটটা আরও ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এই অল্টিটিউডে এতটা নামার পর আবার যে ওই ওঠাটা, এটাই খুব চাপের হয়ে যায়। তো তোমরা দেখো কীরকম রিস্ক ব্যাপারটা, বোল্ডার জোন দিয়ে এরকম নেমে যাওয়া আবার উঠে যাওয়া, একটু এদিক ওদিক হলেই হাত পা ভাঙা মাথা ফাটার খুব সম্ভাবনা। তো আর এইদিকে এইদিক দিয়ে আমাদের উঠে যেতে হবে আবার। দেখো তালের ভিউটা দেখে নাও, অসাধারণ। ওইদিকে হাওয়ার চোটে নুড়ি কাঁকড় থেকে ধুলোর মতো কি সব বেরোচ্ছে, আর ওই লাস্টের অংশটুকু ফ্রিজ হয়ে গেছে। আর এখানে কিছু লেখা আছে, এটা কি লেখা আছে বোঝা যাচ্ছে না। যাই হোক, তো এখানে আমরা অনেক সময় টাইম কাটাচ্ছি, আর বাবা কেদারের জয় বাবা কেদার প্রসাদ আমরা নিচ্ছি। যদি কিছু বলো এই জায়গাটা সম্বন্ধে,
কিন্তু এই ভিউটা দেখার পর মনে শান্তি। এই কষ্টগুলো মনে হচ্ছে কষ্টটা দরকার এই ভিউটা দেখার জন্য। এরকম ব্যাপার সত্যি কথা, মানে ভিউটা দেখার কিছুক্ষণ আগে পর্যন্ত মনে হচ্ছিল যে ঘুরে চলে আবার পারবো না, ঠিক আছে, কিন্তু ভিউ দেখার পর কষ্টের কষ্ট নেই। এই হচ্ছে এখানকার ভিউ, আর এই হচ্ছে আমরা বসে আছি। আরও কিছু মেম্বাররা যদি আসে তো একসঙ্গে গ্রুপ ফটো তুলবো বলে আমাদের ব্যানার দিয়ে, আর ওইখানে সব ফটো সেশন চলছে। তো যাই হোক, কিছুক্ষণ ওয়েট করবো, তারপর আবার আমরা ফিরে যাব। তো আমাদের কোর কমিটির দুজন মেম্বার এসে গেছে, চলে আয় মান্তু, আর একটু চলে আয়। কেদারতাল প্রচন্ড কষ্ট হয়েছে আসতে, তাও এসে মনে হলো সব মানে এত ভালো লাগছে এই সিনারিটা দেখে, মানে কিছু বলার নেই। আর জানি না কীভাবে উঠবো, ওইটাই শুধু টেনশন লাগছে, বাট ওকে। তো এই যে আমাদের আরও দুজন মেম্বার আসতে পেরেছে, তো তাদের মুখ থেকে শুনে নেবো তাদের এক্সপিরিয়েন্স কেমন। আর এই যে তালটাকে নিয়ে যে এত দূর আসা কি সার্থক, তো এর চেয়ে ভালো তপসের জায়গা হয় না। তো ক্যামেরা ট্যামেরা চেয়ে নিয়ে এবার আমরা আবার ফেরত যাচ্ছি, সবাই ঠিক মতো আসতে পারিনি কেদার করকে, সবাই এখনো পর্যন্ত ঠিক মতো আসতে পারিনি, এখনো লোক আসছে। আমরা প্রায় দেড় ঘন্টা এখানে আছি, আমরা 11টা নাগাদ এসেছিলাম এখানে। তো এই হলো ব্যাপার, এখান থেকে যাব। আর আমাদের ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করো, লিংক তো ডেসক্রিপশানে আছে, আর নামটা খুব সুন্দর সুন্দর, হ্যাঁ অসাধারণ সুন্দর সুন্দর কেদারতালের ফটো দেখতে পাওয়া। আর আমাদের ভিডিওটা তো দেখছোই তোমরা, সিরিজটা এরকম সিরিজ করে কেদারতালের ভিডিও নেই, কারণ হচ্ছে রাস্তাগুলো তোমরা দেখেই এসেছো। কেমন তো যাই হোক, চলো ফেরত যাই, ফেরত গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো আমরা এই যে ফেরার পথে সবাই আস্তে আস্তে উঠে আসছে, আর এইখান থেকে যে ব্রিজটা ধরে চলে গেছে ওটা অ্যাডভান্স যোগিনী বেস ক্যাম্প, ঠিক আছে। তো আমরা পুরো আবার ওই রিজটা ধরে নেমে এলাম, নেমে এই রিজ ধরে আবার এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন বাইরে বসে লাঞ্চ করলাম ওই কেদারতাল থেকে ফিরে এসে। তো আজকে তেমন কিছু করার নেই, এরপরে আমরা যেরকম হয় খাবো দাবো, আবার টেন্টেই রেস্ট করবো সবসময়। তো আজকের দিনের মতো ব্লগটা এখানেই শেষ করলাম,
ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভিডিওটাকে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর এখনকার মতো এইটুকুনি আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে টাটা।